পুরীতে গিয়েও হলো না জগন্নাথ দর্শন, বাড়িতে চুরি। খবর পেয়ে গাইঘাটায় ফিরলেন সপরিবারে, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। দীর্ঘদিনের ইচ্ছে জগন্নাথদেব দর্শনের, সেই মতো দুর্গাপুজো মিটতেই গত 20 তারিখ গাইঘাটা থেকে সপরিবারে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শম্ভু বিশ্বাস। পুরীতে নামার আগেই টেলিফোনে খবর পান ফাঁকা বাড়িতে তালা ভেঙে সর্বস্ব চুরি গিয়েছে। জগন্নাথদেব দর্শনের আগেই এমন খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের পূর্ব শেকাটি এলাকায়। বাড়ির মালিক বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েছিলাম বাড়ির তালা ভাঙা, এরপর ভাগ্নেকে ফোন করে পুলিশে খবর দেওয়ার জন্য বলি। বাড়ির মালিক শম্ভু বিশ্বাস জানান, প্রায় 14টি তালা ভেঙেছে দুষ্কৃতীরা, ঘরে ঢুকে আলমারিতে থাকা টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়েছে। 20 তারিখ রবিবার আমরা বেড়াতে যাই, সেখান থেকে আমরা পুরীতে গেছিলাম, সেখান থেকে আমরা খবর পাই পুরীতে নামার আগেই যে বাড়িতে চুরি হয়ে গেছে, ঠিক আছে। তারপর সেখান থেকে আমরা চলে আসি, বাড়িতে এসে দেখি যে এরকম। তারপরে আমি ওখান থেকে আমি ভাইপোকে ফোন করি, ভাইপো তারপরে থানাকে ইনফর্ম করে এসে দেখে। তারপর আমি ওখান থেকে বললাম, কোনো কিছুতে হাত দিস না, পুলিশ আসুক দেখুক। তারপরে এসে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি সব তছনছ করা, 14টা তালা ভেঙে এই অপকর্ম করে তারা সোনা দানা দিয়ে, মানে রূপো দিয়ে, হ্যাঁ, সব নিয়ে গেছে, আর নগদ টাকা পয়সাও নিয়ে গেছে। সোনার হয়েছে 12টি আছে, বালা আছে, গলার আছে, যে আমার মেয়ে একটা বিয়ের উপযুক্ত বলে আমি সব করেছিলাম। প্রতিবেশী রেখা বিশ্বাস, প্রতিমা দত্তরা জানিয়েছেন, সেদিন ফুল তুলতে এসেছিলেন, তারাই প্রথম দেখেন বাড়ির সামনের দিকের দরজা খোলা, তালা ভাঙা, বাড়ির পেছনের দিকে জানলাও ভাঙা। এরপরই তারা ফোন করে বিষয়টি জানান বাড়ির মালিককে। এ বিষয়ে সঙ্গীতা বালা বলেন, সকালবেলা হাঁটতে গেছিলাম, হেঁটে ফিরছি, ফিরলে এখান দিয়ে আমরা বেলপাতা তুলতে যাচ্ছিলাম। এবার বেলপাতা তুলতে গেলে তাকিয়ে দেখি গেটের একটা তালা খোলা, এবার তারপরে তাকিয়ে দেখি আর একটা তালাও খোলা। তারপর এখান থেকে দেখে আমরা ওই জানলায় গেছি, জানলায় গিয়ে দেখি সব দরজা দরজাগুলো খোলা, জানলাটা খুললাম, খুলে দেখলাম জানলাগুলো খোলা। তারপরে ওই পেছনের দরজায় গিয়েছি, গিয়ে দরজাগুলো খুলেছি, সব দেখি খোলা। এবার তারপরে সবাইকে ডাকলাম, সবাই আসলো, এসে দেখলাম সব একদম আলগা করা, ঘরের মধ্যে সব বেছানো করা। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়। ফাঁকা বাড়িতে এলাকায় এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।